কম আজকে দেখাবো সিলভার কালার কিভাবে। এই দেখুন একটি ডিব্বা জিলিক, এই যে নাম দেখতেই পাচ্ছেন। তারপর এটা কিভাবে মিক্সার করে, হ্যাঁ এই রং মিক্সার করে পরে সিলভার কালার করতে হয় সেটা দেখুন। এই দেখুন একটি ডিব্বা, ছোট একটি ডিব্বা, এটার ভিতরে সিলভার কালার আছে। এটি আমি খুলতেছি, দেখেন যে দেখুন ভিতরে কি দুটি গুল্লা। এটি কীভাবে মিক্সার করতে হয় সেটা ভালো করে দেখুন। প্রথমে আমরা তারফিন কীভাবে দিতেছি দেখুন। হালকা সিলভার, সিলভারের ভিতরে কিছু তারপিন দিলাম, দেওয়ার পরে এটা মিক্সড মিক্সড করা লাগে সেটা দেখুন। এটা ভালোভাবে মিলাইতে হবে। সিলভার ডালগাম ভিতরেই থাকে ডিব্বার, ওইটা অয়েল, অয়েলটা দেখুন কীরকম, ঠিক আছে। এগুলা এই নেটগুলা রং হবে, অ্যাঙ্গেলগুলা সিলভার কালার দেখতেই পারছেন। এই যে নেট, এই সিলভার কালার মিক্সড করে আপনারা কোনো বাঁশের চাটা বা দাড়ি গোলাতে ব্যবহার করা হয়। সিলভার অনেক কালার, অনেক একটা সুন্দর কালার সেটা দেখতেই পারছেন। এর আগে আমরা রং করছি, ওই দিক দিয়ে দেখেন নেটগুলা, এই যে নেট, এই যে নেটগুলা আমরা সিলভার কালার এটা দেব মিক্সড করে। এখন আমরা এই সিলভার কালারটা কীভাবে মিক্সড করতে হয় সেটাই আপনারা দেখবেন, আমি দেখাইতে চেষ্টা করবো, আপনারা শিখবেন, ভবিষ্যতে আশা করি আপনারা নিজেরাও পারবেন, কারো মাধ্যমে লাগবে না, ঠিক আছে। পুরোটাই আপনি মিশাবেন কীভাবে দেখুন। আমাদের সিলারে আপনার তারপিন, তারপিনটা কীভাবে ওই সিলভারটার ভিতরে ভালোভাবে মিশাইতে হবে। মিশানোর পরে সেই অয়েলটা, যে অয়েলটা আপনাকে একটু আগে দেখাচ্ছি যে এটার ভিতরেই ছিল এটা, তারপিনটা মিক্সড করে তারপরে আপনি ওই রংটা হবে সিলভার কালার, ঠিক আছে। পার্ট ওয়ানে আমরা এটাকেও দেখাইলাম, তারপরে কীভাবে লাগানো হয় সেটাও দেখাবো, আপনারা ওইটাও দেখবেন আশা করি। এই বলে আমি রাখছি, এখন মালটা মিক্সড করে ডালবো।